শুরু করতেছি। আমরা এখন দেখব দ্বিতীয়, আমাদের প্রথম লেসনে দেখছি যে আমার ইন্টারফেসটা জুম টুল এবং বিভিন্ন টুলগুলো নিয়ে। এখন আমরা শুধু লেয়ার নিয়ে দেখব। এই টিউটোরিয়ালটা হবে সম্পূর্ণ লেয়ারের উপর, আমার লেয়ার কি আসার বিষয়, সবগুলো লেয়ার সম্পর্কে আমি কি কি করব সেই জিনিসগুলো জানবো। এটার নাম হচ্ছে বেসিক নলেজ অফ লেয়ার মাস্ক অ্যান্ড ফটোশপ। ফটোশপের লেয়ারটা আমি সম্পর্কে জানবো এই টিউটোরিয়ালে। আমার এই টিউটোরিয়ালের কাজ হচ্ছে কি, আমি ফটোশপের এয়ার সম্পর্কে জানবো। লেয়ার লেয়ারটা এখানে ঢুকে গেছে, লেয়ারটা কই গেল, এখান থেকে লেয়ারটা চলে গেছে। জানি আগে আমি একটা একটা জিনিস আনতে হলে উইন্ডোজ থেকে কি কি জিনিস লাগবে আমার সেই জিনিসগুলো আনতে পারবো। এখানে ব্রাশ লাগবে, সেটা আনছি, এভাবে করে যেটা আনতে লাগবে আমার আনতে পারবো। আমি এসেন্সিয়ালে দিলাম আমার ওয়ার্ক স্পেস, কন্ট্রোল এন, আমি একটা নতুন ইয়া নিব, নতুন ফাইল নিব। নেওয়ার পর আমি এখানে এই লেয়ার, এটা হচ্ছে কি ব্যাকগ্রাউন্ড, BACSGROUND, এটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড লেয়ার। এখানে যদি আমি কালার দিতে চাই, আমি চাচ্ছি যে এখন আমার ব্যাকগ্রাউন্ডে কালার দিব, ঠিক আছে। প্রথম আন্ডারস্ট্যান্ডিং দি লেয়ার, লেয়ার কি, লেয়ার মানে একটা স্তর, এটা হচ্ছে নিচে চলে যাবে স্তরে তরে। ব্যাকগ্রাউন্ড একটা লেয়ার না, তো আমি যদি এখন একটা টুল নিই, একটা টাইপ টুল নিলাম, এখানে কিছু লিখলাম, এখানে আরেকটা কি চলে আসছে, বাট আমি এভাবে লিখবো না, এটা হচ্ছে আনপ্রফেশনাল। আমি কি করব, নতুন একটা লেয়ার নিব, লেয়ার নিয়ে এখানে লিখব। তাহলে আমার যদি প্রয়োজন হয় যে এটা স্তর, এটার নিচে থাকবে তার উপরে এটা, যদি আমি এটাকে নিচে দিই তাহলে কি এটা দেখাবে না আর। তাহলে আমি কি করতে হবে, আমাকে যদি এটা দিতে হবে এভাবে দিবে, উপরে উপরে যত থাকবে উপরে সেটা উপরে দেখাবে এক স্তর। আমি যদি একটা বস্তা, কতগুলো বস্তা একসাথে রাখি, নিচে একদম নিচেরটা প্রথম থাকবে নিচে, এরপরেরটা এর উপরে দিলাম, এর উপরটা এর উপরে দিলাম, এবার স্তরে স্তরে সাজানো রাখলাম। আমি দোকানে যদি কতগুলো মাল সাজাই, একদম নিচে একটা রাখলাম, এর উপর একটা রাখলাম, এর উপর একটা, এভাবে সাজাই না জিনিসগুলো, এটাও সেরকম এটা একটা স্তর। এখানে সাজানোর জন্য আমি কি এই লেয়ারটাকে ইউজ করে থাকি। এই লেয়ারটা ব্যাকগ্রাউন্ডটা কি পিছনের অংশ, এটা একদম সবসময় নিচে নিচে রাখার চেষ্টা করব, নিচে রাখবো, ঠিক আছে। আন্ডারস্ট্যান্ডিং দি লেয়ার, হোয়াট ইজ লেয়ার, লেয়ার লেয়ার সম্পর্কে তো বুঝছেন, লেয়ার একটা স্তর, যে স্তরটা ইউজ করার মাধ্যমে আমি আমার কোনো একটা জিনিস যদি ডিলিট করতে চাই ডিলিট হয়ে যাবে, আবার রাখতে চাইলে রাখতে পারবো। এবং কি এটা সুবিধা অনেক, আমি ইন্ডিভিজুয়ালি আমি একটা লেখা এখানে থেকে সরাইতে যাচ্ছি, সেটা এই লেয়ারে সিলেক্ট করে যখন দিব সেটা আমার সরে যাবে, আমার এই লেয়ারে যখন দিব এটা সরে সরে আসবে, ঠিক আছে। যখন আমি আরেকটা লেয়ার দিব, আরেকটা লেয়ার ইউজ করব, তখন ওইটা আমি ডিলিট করে দিতে পারবো। তো এটা সুবিধা অনেক, এটা আমরা অবশ্যই অবশ্যই ইউজ করব, আমরা অবশ্যই লেয়ারটা ইউজ করব, ঠিক আছে, আমরা অবশ্যই লেয়ারটা ইউজ করব। দেন আসেন লেয়ার, আন্ডারস্ট্যান্ডিং দি লেয়ার, লেয়ার চেঞ্জিং অপাসিটি এবং কি চেঞ্জ অপাসিটি, ফিল অপাসিটি লেয়ার। আমি অপাসিটি সম্পর্কে দেখব। আমি যদি লিখি যে নজরুল, এখানে নজরুল লিখলাম, কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম, এখানে আমি কালার দিলাম, লাল কালার দিলাম, এখানে আমি ফন্টটা সিলেক্ট করলাম, মোটা আকার দিলাম এবং কি বড় করে দিলাম, এটা হচ্ছে আমার লিখে, এটা হচ্ছে আমার ফন্ট, ঠিক আছে, এটা হচ্ছে আমার ফন্ট, মিনিট। তো আমি এটাকে কি লিখলাম, তো এটার অপাসিটি আমি যদি এটা অপাসিটি কমাই তাহলে কি হয় দেখেন, দেখতেছেন একটু ঝাপসা হয়ে যাচ্ছে। আমি যদি অপাসিটি বাড়াই আর একটু কি, আর একটু কি ইয়া হচ্ছে, ডিপ হচ্ছে, অপাসিটি আমি কমাইলাম, তারপর ফিল, ফিল কমাইলে কি হচ্ছে,
আমি অপাসিটি 100% দিলাম, 100% দিলাম, তারপর যদি আমি ফিলটা কমাই, তাহলে ফিলটা কমাই তাহলে কি হবে, এই তো এটা হচ্ছে অপাসিটি এবং ফিল্ডের কাজ, একটা হচ্ছে কমাইলে এবং বাড়াইলে কি হবে সেটা একটু হালকা হবে। আমি এরকম অনেকগুলো কাজ করতে হয়, অনেকগুলো আমরা যখন বিজনেস কার্ড ডিজাইন করছি, আমি ধরো একটা বিজনেস কার্ড ডিজাইন করছি, এখন এক্সক্লুসিভলি অন ফাইবার লিখে দিতে হয় উপর দিয়ে, তাহলে লিখে দিতে হলে কী করবো, আমি ফাইবার লিখে দিয়ে এটা ঝাপসা করে দিব, একটু ঝাপসা করে দিব, তখন এটা ঝাপসা হয়ে যাবে। কোনটা লেয়ারে সিলেক্ট করব, এই লেয়ারটা কত ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমি এই লেয়ারটা ডিলিট করে দিই, এটাও ডিলিট করে দিই। আমি এই লেয়ারে সিলেক্ট যদি না করে যদি অন্য লেয়ারে সিলেক্ট করি, যদি অপাসিটি কমায় কোনো লাভ হবে না, সেই জন্য আমি এই লেয়ারেই সিলেক্ট করে, এই এই লেয়ারটাতে সিলেক্ট করে আমি তারপর অপাসিটি বাড়াবো কমাবো। যদি আমি এই লেয়ারে কমাই কোনো লাভ হবে, লেয়ারে কোনো ব্যাকগ্রাউন্ডই তো নাই এখানে, লেয়ার কমাই লেয়ার বাড়াইলে কোনো কাজ হবে না, সেই জন্য লেয়ারটা ইম্পর্টেন্ট। আমি কোন লেয়ারে কাজ করতেছি, কোন লেয়ারে অপাসিটি কমাবো, সেটা আমাকে অবশ্যই অবশ্যই আইডেন্টিফাই করতে হবে, তারপর আমি লেয়ার নিয়ে কাজ করব। দেন আরও বুঝবে, যাইতে যাইতে চেঞ্জিং দি অর্ডার অ্যারেঞ্জ, চেঞ্জিং স্টিক অর্ডার অ্যারেঞ্জ ভিজিবিলিটি অ্যান্ড লেয়ার। তো ভিজিবিলিটি বলতে আমি যদি এটাকে ক্লিক করি তাহলে এটা চলে যাচ্ছে, এটা যদি ক্লিক না করি আবার চলে যাচ্ছে, ঠিক আছে। ও তারপর আসি চেঞ্জিং অর্ডার, তারপর ডিলিটিং, গ্রুপিং, তারপর লেয়ার মার্কস, আচ্ছা ওগুলো দেখাই আস্তে আস্তে। তাহলে আমি এটার এই লেয়ারের কাজ করতে গিয়ে একটা কাজ করে বলি, ডিলিট করলাম, এটা ডিলিট করে দিলাম, এই লেয়ারটা যদি ডিলিট করতে চাই আমি কীভাবে, ডিলিট ডিলিট করে দিলাম, এখানে একটা নতুন লেয়ার নিলাম, আমি ব্যাকগ্রাউন্ড লেয়ারটাকে কালার দিয়ে দিই, এটাকে একটা কালার দিতে হলে কি ডাবল ক্লিক করে ক্যান্সেল, আমি এইভাবে কালার হবে না, রাইট বাটন ক্লিক করে আমি প্রথম কী করবো, রাইট বাটন ক্লিক করবো, রাইট বাটন ক্লিক করে এটাকে কি ব্যাক স্পেস চাপলে একটা কালার পড়বে, কন্ট্রোল ব্যাক স্পেস চাপলাম কি কালার পড়ছে, এই ফোরগ্রাউন্ড কালারটা পড়ছে, পড়ার পর এখন কী করবো, এখন কালারটা যখন পড়ছে আমি এটাকে কী করবো, যদি আমি চাই যে ডুপ্লিকেট এরকম আরেকটা লেয়ার করতে, আরেকটা লেয়ার এখানে কি হয়েছে, কপি হয়েছে এটা, যদি আমি এটাকে একটু যদি অন্য কালার দিই, আমি যদি এটাকে অন্য কালার দিই, এখানে সিলেক্ট করে যদি অন্য কালার দিই, তাহলে কন্ট্রোল ব্যাক স্পেস এটা অন্য কালার করছে, আমি যদি কন্ট্রোল টি ট্রান্সফর্ম দিই, ট্রান্সফর্ম দিয়ে যদি কন্ট্রোল চেপে ধরে এটা ছোটো করি, ওকে দিলাম, তাহলে এটাকে যদি আমি এখানে বন্ধ করে দিই, আর বন্ধ হয়ে যাচ্ছে, যদি চালু করে দিই চালু হচ্ছে, তাহলে এটাকে আইটাতে ক্লিক করবো যখন সেটা চালু হচ্ছে। আমি যদি এখানে ডুপ্লিকেট দেখলাম, যদি আমি ডিলিট করতে চাই ডিলিট করতে পারবো, তার মানে আমি কী করতে পারবো, ডিলিট করতে চাইলে ডিলিট করতে পারবো, ইয়া করতে চাইলে অন্য কাজ করতে চাইলে আরও কাজ করতে পারবো। তো তারপর আমি আসি এই নো কালার, তারপর ম্যাচ ম্যাচ ডাউন দিলে এটা কি এটা মাঝ হয়ে গেছে, দুইটা মিলে একটা মাঝ হয়ে গেছে, মানে এক একত্রিত হয়ে গেছে, ঠিক আছে। এটা এখন ফোরগ্রাউন্ড ইমেজের সাথে সাথে ক্লিক করে ইমেজে কনভার্ট হয়ে গেছে, আচ্ছা আসি এটা একটা ব্যাকগ্রাউন্ড হইলো। দেন আমি এখানে এখানে লিখলাম আউট এস ও এস ও ইউ আর সি আই এম জি আউটসোর্সিং, কন্ট্রোল টি দিলাম, সিলেক্ট করলাম, যে একটা কালার দিই, এখানে কী কালার যাবে, কালার দেওয়ার পর আমি কী করব, আমি লেয়ারের কাজ বোঝানোর জন্য এগুলো দেখাচ্ছি এখন, তাহলে এগুলো আমি দেখাইতাম না, মাত্র লেয়ারটা বোঝানোর জন্য এটা দিচ্ছি। হ্যালো, তো আমি এটাকে কালার দিলাম, ঠিক আছে কালার দিলাম, কালার দেওয়ার পর কন্ট্রোল টি দিলাম, কন্ট্রোল ওকে দিলাম, ওকে দেওয়ার পর কন্ট্রোল টি দিলাম, টি দিয়ে ট্রান্সফর্ম, কন্ট্রোল টি দিলাম কেন, ট্রান্সফর্ম এখান থেকে কি ট্রান্সফর্ম, এই ট্রান্সফর্ম ফ্রি ট্রান্সফর্মটা কন্ট্রোল টি দিলে আসবে, আমি যদি
আমি যদি কলটাচের ভেতরে যদি টান দিই তাহলে দুদিক থেকেই আসতেছে, ছোট হচ্ছে। আচ্ছা, ছোট হওয়ার পর আমি যদি এই আউটসোর্সিং একটা লেয়ার খুলে গেছে না, ওকে দিলাম সিলেক্ট ফিক্স, একটা লেয়ার খুলে গেছে না, এই লেয়ারকে কী করতে পারবো? এখন আমি ব্লেন্ডিং অপশন, ব্লেন্ডিং অপশনে যাব। ব্লেন্ডিং অপশনে গিয়ে আমি চাইলে কি একটা লেভেল দিতে পারবো। লেভেল দেওয়ার সাথে সাথে এখানে ক্লিক করার পর কীরকম হয়ে গেছে, লেখাটা একটু ডাইনামিক হয়ে গেছে, লেখাটা একটু ডাইনামিক হয়ে গেছে। যদি আমি যদি এটাকে অপাসিটি কম কমাই বাড়াই, ওপাসিটি বাড়তেছে কমতেছে, ওপাসিটি বাড়তেছে কমতেছে। আচ্ছা, যদি আমি এটাকে এই অপাসিটিটা কোন দিক থেকে কোন দিকে যাবো এটা সিলেক্ট করে দিই তাহলে কি একটু ডিজাইন হবে এখানে। তাহলে এটা আচ্ছা দেখাই, মানে আমি যদি স্টক কালার দিই, স্টক মানে বাইরের একটা কালার পড়বে, তাহলে যদি আমি এই কালার দিই, স্টক কালারটা দিলাম, এটা বিশ্রী লাগতেছে, কালোটাই ঠিক আছে, কালোটা দিলাম। এটা সাইজ কীরকম হবে তাহলে আমি সাইজ স্ট্যান্ডার্ড দেখার মতো রাখবো, ঠিক আছে। তারপরে এই এটার অপাসিটি দিলাম ফুল, ওকে দিলাম। কোন লেয়ারে করতেছি? এই লেয়ারে করতেছি, এই লেয়ারে আমি কাজগুলো করতেছি। এই লেয়ারে করলে হবে? হবে না। তো আমি এটাকে কি করব এখন, রাইট বাটন ক্লিক করে, রাইট বাটন ক্লিক করে রিসাইজ স্টাইল সবগুলো সাইজ মিলে একটা হয়ে গেছে, এখন কি আমার মার্চ হয়ে গেছে এটা এরকম। এখন আমি এটা ব্লেন্ডিং অপশন করলাম, চাইলে আমি ডুপ্লিকেট আর একটা করতে পারবো। ওকে, ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট সেম স্টাইল, ডুপ্লিকেট আর একটা করলাম, কন্ট্রোল টি দিলাম, টি দিলে আমি নিচে সরে নিয়ে আসতে পারবো না, এটাকে নিচে সরে নিয়ে আসতে পারবো। ট্যাগস দিলাম, অ্যাপ্লাই ট্যাগস দিলাম, এটা আমার একটা লেয়ার খুলে গেছে, আমি এই লেয়ারেই করবো। তাহলে আমি এগুলো ডিলিট করে দিই, লেয়ারটা ডিলিট করতে চাইলে ডিলিট হয়ে গেছে। আমি আরেকটা লেয়ার কপি করলাম, ঠিক আছে, কপি করে আমি এটা আরেকটা কপি করতে চাইলে এখানে ছেড়ে দিলে আরেকটা কপি হচ্ছে, কন্ট্রোল টি দিলে ট্রান্সফর্ম, আমি তাহলে টেনে উপরে নিচে নিতে পারবো। এখন আমি যদি এটা না রে এটা নাড়তেছে, এটা এটা সিলেক্ট করলে এটা নড়তেছে, এটা যেটা সিলেক্ট করতেছে ওটা নড়তেছে, আমি এখন যেটা সিলেক্ট করবো সেটা নড়তেছে। মুভ টুলে ক্লিক করে যখন এটা সিলেক্ট করবো এটা নড়তেছে, আমি চাচ্ছি যে না তিনোটা একসাথে থাকবে, তিনোটা একসাথে সিলেক্ট, শিফট টিপে এখানে সিলেক্ট করলাম, তিনোটা একসাথে সিলেক্ট করলো। সিলেক্ট হওয়ার পর মার্জ লেয়ার, মার্জ লেয়ার যখন দিব এখন লড়লে তিনটা লড়তেছে, না লড়লে একটাও লড়তেছে না, তাহলে মার্জের কাজ কি বোঝা গেছে? মার্জের কাজ হচ্ছে কি, আমার অনেকগুলো লেয়ার থাকলে সবগুলো লেয়ারকে একসাথে করা। এসে যদি চাই আমি লক করে দিতে, লক এটা লড়বে না চলবে না, এখানে এভাবে ফিক্সড হয়ে গেছে, ঠিক আছে। তাহলে আমি যদি চাই এটা লকটা তুলতে, আবার ডাবল ক্লিক করলে লকটা ছুটে যাবে, ঠিক আছে। আমি যদি চাই যে এটাকে কি এখন এটাকে যদি আমি সিলেক্ট ফিক্সি, সিলেক্ট ফিক্সি সিলেক্ট হইলো, সিলেক্ট ফিক্সি দিয়ে আমার এটা সিলেক্ট হয়েছে। সিলেক্ট হওয়ার পর আমি যদি এখানে এখানে গিয়ে যদি ইনভার্স ইমেজ, ইমেজ থেকে লেয়ার সিলেক্ট, সিলেক্ট থেকে যদি ইনভার্সে যাই তাহলে আমি উল্টাটা সিলেক্ট হচ্ছে, তাহলে আমি কেটে আবার জয়েন করো। আমি যদি নতুন একটা নিই, নতুন একটা নিয়ে এটা বোঝাইতে হবে, এটা দিয়ে বোঝানো যাবে না। আমি মুভ টুল দিলাম, কন্ট্রোল এন দিলাম, নতুন একটা এয়া নিলাম, এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম। ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার পর আমি যদি এখানে এটাকে কপি করলাম, কপি করে আবার যদি আমি এটাকে কি এটাকে আমি কন্ট্রোল টি দিলাম, ট্রান্সফর্ম সিলেক্ট করলাম, অল্টার চেপে ধরে যদি আমি ছোট করি, ছোট হইলো, অল্টার চেপে ধরে যদি ছোট করি, অল্টার চেপে ধরে যদি ছোট করি তাহলে এটা যদি আমি একটু ডিফারেন্স কালার দিতে চাই, ডাবল ক্লিক করবো এখানে, এখানে কালারটা একটু চেঞ্জ করে দিই, ওকে দিলাম। ওকে দেওয়ার পর যদি আমি
এটাকে যদি কালার ওভারলে দিই, কালার ওভারলে দিয়ে যদি একটু চেঞ্জ করে দিতে চাই, এখানে একটু চেঞ্জ করে দিলাম, ওকে দিলাম। ওকে দেওয়ার পর আমি এটাকে কি একটু কালারটা দিয়ে ডিফাইন করলাম, ডিফাইন করার পর রিসাইজ রিসাইজ স্টাইল দিলাম। তারপর আমি কি করলাম, এখানে ক্লিক করে সিলেক্ট ফিক্সি দিব। যদি এখানে দিই সিলেক্ট ফিক্সিটা আসবে না, ডিফারেন্টটা বুঝো, এখানে যদি ক্লিক করি তাহলে সিলেক্ট ফিক্সিটা আসবে না। আমি যদি এই ঘরের মধ্যে সিলেক্ট করি তাহলে সিলেক্ট ফিক্সিটা আসছে। সিলেক্ট ফিক্সিটা আসার পর সিলেক্ট থেকে ইনভার্স ইনভার্সে যাবো, তাহলে অপোজিটটা সিলেক্ট হচ্ছে। আমি আবার দেখাই, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট হবে, এখানে ক্লিক করলাম সিলেক্ট ফিক্সি দিলাম, তাহলে আমার এই ঘরটা সিলেক্ট হয়েছে। আমি চাচ্ছি যে ঘর না উপরগুলো সিলেক্ট হবে, তাহলে সিলেক্ট থেকে ইনভার্স ইনভার্স করে দিব। ইনভার্স করে দিলে আমার এই এই জিনিসগুলো সিলেক্ট হচ্ছে। এই জিনিসগুলো সিলেক্ট হলে চাইলে যদি চাই যে এগুলো এখন কালার কালারটা পরিবর্তন করতে, এখন কালারটা পরিবর্তন করতে পারবো। আমি যদি চাই যে এটা কালারটা পরিবর্তন করতে, এখন এটা এটা এখন যদি চাই এরকম করে অনেকগুলো কস করা যাবে। আমি যদি ইনভার্সে গিয়ে যদি অন্যটা সিলেক্ট করতে চাই তাহলে কী করতে হবে, অপোজিটটা সিলেক্ট হবে। ইনভার্সের কাজ কি, আমি যে জায়গায় আছি তার বিপরীত পাশেরটা সিলেক্ট হবে। আচ্ছা তাহলে লেয়ারে আমার কি রয়েছে, মার্চ লেয়ার, তাহলে প্যাটার্ন ইমেজ, এটা এখন আমি যদি প্যাটার্ন ইমেজে ক্লিক করি এটা একটা ইমেজ হয়ে গেছে, শেষ সবগুলো লেয়ার একসাথে হয়ে এটা একটা ইমেজ হয়ে যাবে। ঠিক আছে, তো আমাদের লেয়ারের কাজ অনেক অনেক বলে শেষ করা যাবে না। এখানে স্মার্ট অবজেক্ট দিলে, এই স্মার্ট অবজেক্ট যখন দিব কনভার্ট স্মার্ট অবজেক্ট, স্মার্ট অবজেক্ট দেওয়ার সাথে সাথে এটা যেরকম আছে ওরকম থাকবে। এটা আমি যদি অন্য জায়গায় নিয়ে যদি এখন বড় ছোটো করি তাহলে এটা কি ফাটবে না, এটা যদি আমি এখানে নিয়ে বড় ছোটো করি তাহলে ফাটবে না। ঠিক আছে, এটা যদি আমি এখন নিচে নামাই দিই, লকটা তুলে দিই, তুলে যদি এখন লকটা তুলে দিলাম, এটারও লক তুলে দিব, এটা যদি আমি নিচে নামাই দিই তাহলে কি হচ্ছে, তাহলে এটা ডিফারেন্স দেখাচ্ছে। ঠিক আছে, এটা এখন আমি অন্যরকম দেখাচ্ছে। আমি যদি কালার দিই কালার করবো এখানে। ঠিক আছে, তো এভাবে করে আমি লেয়ারগুলোকে একসাথে করতে পারি, কপি করতে পারি, কনভার্স করতে পারি, তারপরে চাইলে ডিলিট করে দিতে পারি। আমি যদি চাই যে ডিলিট করে দিব তাহলে এখান থেকে জাস্ট ডিলিট, ইয়েস ডিলিট, ইয়েস যদি এটা ডিলিট করে দিব নতুন লেয়ার নিতে পারবো। ঠিক আছে, তো এটা এখানে লেয়ার আমার কার্যকারিতা অনেক বেশি। ওকে, তো পর এই এই লেয়ার নিয়ে আমি কি একটা প্রজেক্ট বা এরকম একটা কি ইয়া দেখাইলাম আপনাদেরকে। তো লেয়ার নিয়ে আমি অনেকগুলো কাজ করতে পারবো। ঠিক আছে, দেখি একটা আমি একটা প্রজেক্ট দেখাই আপনাদেরকে। দিলাম কন্ট্রোল অ্যান নিউ, নিলাম নিউ, নেওয়ার পর আমি এটা সিলেক্ট করলাম, আমি ব্যাকগ্রাউন্ড একটা কালার দিলাম কন্ট্রোল ব্যাক স্পেস, আমি এটা নিলাম। নেওয়ার পর আমি যদি এখানে যদি এভাবে দিই, এখানে যদি এটা সিলেক্ট করি, সিলেক্ট সিলেক্ট থেকে ওকে, এখানে যদি আমি নিউ লেয়ারে করা উচিত ছিল কন্ট্রোল ব্যাক স্পেস দিই বা কন্ট্রোল ব্যাক স্পেস দিয়ে একটা কালার করতে চাই। ঠিক আছে, তারপরে আমি এই কালারটাকে যদি কপি করে আবার নিই তাহলে কি আমি এটাকে ফিল থেকে টাইপ থেকে যাব, এটি ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম থেকে কি টিপ হরিজেন্টালি, আবার ট্রান্সফর্ম থেকে এডিট, এডিট থেকে ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম থেকে কি এটাকে আমি একটু বড় করে দিই। এটা বড় করে দিই, আমি এটা যদি একটু নিচে নামাই দিই, ওকে দিলাম। ওকে দেওয়ার পর যদি আমি এটাকে
রেজিস্টার কালারটা একটু চেঞ্জ করব, একটু ডিপ কালার দিই। ঠিক আছে, ডিপ কালার দেওয়ার পর আমি যদি এই লেয়ারটাকে নিচে নামাই টান দিয়ে, তাহলে এটা বোঝা যাচ্ছে এখান থেকে একটু ডিপ কালার এসেছে। আরও ডিপ দিই, এখন বোঝা যাচ্ছে এটা যে দুইটা দুইটা কালার পড়তেছে এটা বোঝা যাচ্ছে। ঠিক আছে, একটা কি শেপ হয়েছে। আমি যদি এটাকে এটাকে আর এটাকে যদি মার্জ করি, এটাকে আর এটাকে যদি মার্জ করি, মার্জ করলাম, তারপর কপি করলাম, কপি করে আমি যদি আবার দিই, আবার যদি বড় করে দিই, কন্ট্রোল জেড, কপি করলাম, কপি করে যদি আবার বড় করে দিই, তাহলে এটাকে একটু নিচে নামাই দিই। যদি ওকে দিলাম, ওকে দিয়ে যদি সামান্য নিচে নামাই দিই, তাহলে আমার আর একটা ডিজাইন বাইর হচ্ছে এখানে কিন্তু আস্তে আস্তে। কি ডিজাইন এভাবে করে অনেক অনেক রকমের ডিজাইন করতে পারে, আমার ক্রিয়েটিভিটি যেরকম আসবে সেরকম ডিজাইন আসবে। আমার চিন্তা, আমার চেতনা, আমি থিঙ্ক করবো কীরকম ডিজাইন করলে সুন্দর লাগবে, এরকম করে কি লেয়ারগুলো দিয়ে একটু কি ডিজাইন করতে পারি আমরা, মার্জ লেয়ার। ঠিক আছে, এরপর আমি যদি চাই এভাবে কমরে আমরা অনেকগুলো লেয়ার কি নিয়ে কাজ করব, কাজ করব। ঠিক আছে, আমরা আজকে এই লেয়ারগুলো নিয়ে ভিজিটিং কার্ড, আমরা লোগো, প্রত্যেকটা কাজে লাগবে। তো আমরা আরও অনেক টিউটোরিয়াল দেখবো লেয়ার নিয়ে, আমরা কি পরবর্তী টিউটোরিয়ালে কি আরও অনেক কিছু দেখবো, বাড়তেছে আস্তে আস্তে কাজগুলো, আমরা কি লেয়ারগুলো প্র্যাকটিস করবো। প্র্যাকটিস না করলে আমরা কাজ ভালো ফিডব্যাক পাবো না। তো প্র্যাকটিস ম্যানে পারফেক্ট। ধন্যবাদ।